প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন নম্বর এক 11.2-এর এখানে এ বি সি তিনটি বিন্দু দেওয়া আছে। এই বিন্দু তিনটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু। নম্বর ওয়ান, এ বি বি সি ও সি বাহুর দৈর্ঘ্য ও এ বি সি এর পরিসীমা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তিনে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো এখানে এ বি সি একটা ত্রিভুজ আছে, এখানে তোমার কাছে এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে এবং সি বিন্দু দেওয়া আছে। আমরা কিন্তু যখন বি সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি তখন সেটাকে কিন্তু এ বলে চিহ্নিত করি। এটা কি কোণ এর বিপরীত বাহু, অর্থাৎ বি সি হচ্ছে এ কোণ এর বিপরীত বাহু। অনুরূপে আমরা যখন এসি বলি তখন কিন্তু বলি বি বাহু, এর দৈর্ঘ্য হচ্ছে বি। এ বি যখন বলি তখন বলি কিন্তু সি, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য বলতে আমরা সি বুঝি, বি সি বাহুর দৈর্ঘ্য বলতে আমরা এ বুঝি এবং এসি বাহুর দৈর্ঘ্য বলতে আমরা বি বুঝি। অর্থাৎ এখানে এ বি নাই কি চি, তাই ছোটো চি, ছোটো এ, ছোটো বি, ঠিক আছে। আসলে এখানে এ বি সিটা দেওয়া হয়েছে আমাদের সূত্রটা যাতে ব্যবহারে সুবিধা হয়, ঠিক আছে। অর্থাৎ সূত্রতে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রতে, পরিসীমা নির্ণয়ের সূত্রতে এ বি সি ব্যবহার করা হয়েছে, তাই আমরা আগে এটা একটু বোঝার চেষ্টা করছি। দেখো পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর সমষ্টি, তার মানে এ যোগ বি যোগ চি। আমাদের এইটা লাগবে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে এর দ্বারা চিহ্নিত করা হয়। অর্ধ পরিসীমা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু একক। আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সেখানে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তার মানে আমাদের এই অঙ্কটা, দ্যাট ইজ এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে এবং এই ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ এই দুইটা সূত্র আমাদের এখানে প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দেয়া আছে কি, দেয়া আছে এবিসি এর শীর্ষবিন্দু এ বি সি দেয়া আছে। তাহলে আমাদের কী বলছি, এবি বহুর দৈর্ঘ্য। তাহলে এবি বহুর দৈর্ঘ্যকে সি দ্বারা চিহ্নিত করেছিলাম, তাহলে এবি বহুর দৈর্ঘ্য মানে কি এ এবং বি। তাহলে ফাইভ মাইনাস মাইনাস টু, ফাইভ মাইনাস মাইনাস টু আর জিরো মাইনাস জিরো, তাহলে ফাইভ প্লাস টু এখানে লিখছি। ফাইভ মাইনাস মাইনাস টু কীরকম, এই ফাইভ দেখো, এই ফাইভ সূত্রের মাইনাস আর মাইনাস টু, এই টু, তো এখানে ক্যালকুলেশন করলে আসতেছে ফাইভ প্লাস টু, ঠিক আছে। তার মানে এখানে এর পরের কাজটা এখানে লেখা হয়েছে, এটা ক্যালকুলেশন করলে সেভেন স্কোয়ার আর এটা হয় জিরো স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ফর্টি নাইন স্কোয়ার রুট ইকুয়াল টু সেভেন একক। তার মানে এ বিভাগের দৈর্ঘ্য আমরা নির্ণয় করে ফেললাম কি, সেভেন একক, অর্থাৎ সি ইকুয়াল টু সেভেন একক। আমাদের এখন বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বিসিকে আমরা কী দ্বারা চিহ্নিত করেছিলাম, এ দ্বারা। তাহলে বি এবং সি বিন্দু ধরি, বি এবং সি দেখো, সি ওয়ান মাইনাস ফাইভ, এই যে ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার। এখন এখানে মাইনাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন, ফোর স্কোয়ার মানে সিক্সটিন, তার মানে থার্টি টু স্কোয়ার রুট থার্টি টু, স্কোয়ার রুট থার্টি টু করলে কত হয়, ফোর স্কোয়ার রুট টু। যেমন দেখো ফোর স্কোয়ার রুট টু হলো কীভাবে, থার্টি টু মানে কি, থার্টি টু ইকুয়াল টু লেখা যায় ফোর স্কোয়ার ইন্টু টু। এখন এটাকেও যদি তুমি রুট দাও, এটাকেও যদি রুট দাও, তাহলে স্কোয়ার রুট ফোর স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট টু, তার মানে এখানে ফোর হয় আর এখানে টু হয়, তার মানে থার্টি টু স্কোয়ার রুট থার্টি টু ইকুয়াল টু ফোর স্কোয়ার রুট টু একক। এখন আমাদের লাগবে কি, সি এ, সি এ, ঠিক আছে। এখানে একইভাবে মাইনাস টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার বর্গ একক, এখানে আসতেছে মাইনাস থ্রি স্কোয়ার, এখানে আসতেছে মাইনাস ফোর স্কোয়ার, তাহলে নাইন মাইনাস সিক্সটিন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, স্কোয়ার রুট টোয়েন্টি ফাইভ একক ইকুয়াল টু হচ্ছে কত, ফাইভ একক। এখানে কিন্তু আমরা এ বি সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলছি, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য, বি সি বাহুর দৈর্ঘ্য এবং সি সি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করে ফেললাম। দেখো পরিসীমা যেহেতু বলছে, পরিসীমা মানে কি, বাহুগুলোর দৈর্ঘ্য সমষ্টি, এ বি যোগ বি সি যোগ সি এ, তাই এ বি বি সি সি এ, তাহলে সির মান এর মান এবং বির মান বসাই দিলাম, তাহলে এখানে কত আসলো, টুয়েলভ ফোর স্কোয়ার রুট টু একক। তাহলে ত্রিভুজ এ বি সির পরিসীমা হচ্ছে টুয়েলভ প্লাস ফোর স্কোয়ার রুট টু একক। দেখো গয়ের জন্য আমাদের কী প্রয়োজন ছিল, অর্ধ পরিসীমা। আমরা কিন্তু এখানে একে কিন্তু পেয়েছিলাম, একে পেয়েছিলাম পরিসীমা, পরিসীমাকে টু এস দ্বারা চিহ্নিত করা হয়, তাই টু এস ইকুয়াল টু টুয়েলভ প্লাস ফোর স্কোয়ার রুট টু। তাহলে এস ইকুয়াল টু কি, টুয়েলভ প্লাস ফোর স্কোয়ার রুট টু বাই টু,
উপরে যদি আমরা টু কমন নিই, টু কমন নিলে থাকে টু ব্র্যাকেট সিক্স প্লাস টু স্কোয়ার রুট টু বাই টু একক। এখানে টু এবং টু সরলীকরণের আউট হয়ে যায় থাকে কত, সিক্স প্লাস টু স্কোয়ার রুট টু। তাহলে আমাদের কিন্তু এস বের হয়ে গেছে, অপরদিকে এ বি সি বাহুর দৈর্ঘ্যটাও বের হয়ে গেছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা যেটা জানি, স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এখন এস এ বি এবং সির মানটা আমরা যদি বসাই দিই, কারণ তিনটে চারটে আমাদের কাছে আছে, বসাই দিলাম। এখন আমরা এটা ক্যালকুলেটার ব্যবহার করে এটা বের করে ফেলবো, ইকুয়াল টু ফোর বর্গ একক। এখন দেখো এইখানে যে তোমরা করেছো এটা থেকে এটা ক্যালকুলেটার, কারণ তোমরা যেহেতু পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে, সাধারণ ক্যালকুলেটার ব্যবহারে এটা সহজেই বের করা যায়, অতি সহজে এবং নির্ভুলভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে নিম্নোক্ত প্রতিক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে তিনটা বিন্দু কিন্তু আমাদের দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। আমরা যা ত্রিভুজের যদি শীর্ষ তিনটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা নির্ণয়ের পদ্ধতি কী জানছিলাম, যে এরকম যদি এবিসি একটা ত্রিভুজ দেওয়া থাকে, এবি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য এ, বি বাহুর দৈর্ঘ্য সি এবং এসি বাহুর দৈর্ঘ্য বি, তখনকার ক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমা বের করেছিলাম এবং ক্ষেত্রফল এভাবে বের করেছিলাম। কিন্তু আমরা এক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার না করে নতুন একটা সূত্র শিখব, ঠিক আছে, যেটা এর চেয়ে অতি সহজ, এর চেয়ে অনেক সহজ। তাহলে দেখো আমরা যদি তিনটে বিন্দু নেই, দেখো এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই বিন্দুগুলোকে যদি ছক্কা গজে বসায়, দ্যাট ইজ গ্রাফ পেপারে বসায়, গ্রাফ পেপারে বসালে মনে করো এই বিন্দুটাকে গ্রাফ পেপারে বসানোর পর এখানে হলো, ঠিক আছে, আবার দেখো এটাকে মনে করো এখানে হলো, আবার সি এখানে হলো, এখন এবিসি যোগ করে দিলে এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ যখন আমি বলি, এরপর বি যখন বলি, এ থেকে বির দিকে এটা, আবার বি থেকে সির দিকে গেলে এটা, এবং সি থেকে এর দিকে গেলে আবার এটা হয়। তার মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ যদি যাই, এ যখন বলি এ থেকে বি, এ বি সি আবার এ, তাহলে দেখো এটা একটা ঘূর্ণন হচ্ছে, এ বি সি এ বি সি, ঘূর্ণনটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তাই না? তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম এ বি সি যদি আমি বলি, বিন্দুগুলো এইভাবে যদি ছক্কাগজে বসানো যায়, তাহলে আমরা আর একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে হাফ প্রথমে দিব, তারপরে নির্ণায়ক সাইন মানে যে লম্বা টানরা দিলাম, তারপরে এই যে এ বলছি না এখানে, এই এ বিন্দুর স্থানাঙ্ক খাড়াখাড়িভাবে লিখবো এক্স ওয়ান এক্স টু, তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা খাড়াখাড়িভাবে লিখবো এক্স টু ওয়াই টু, তারপরে আবার সি বিন্দুর এক্স স্থানাঙ্ক খাড়াখাড়িভাবে লিখবো, আবার এ বিন্দুর স্থানাঙ্ক লিখবো, আবার নির্ণায়কের লাস্ট সিম্বলটা দিয়ে ইউটু বর্গ একক। অর্থাৎ এভাবে যদি আমরা শুধু ত্রিভুজ না, এভাবে যদি ঘূর্ণায়ন হয় চতুর্ভুজ, ঘূর্ণায়ন হয় পঞ্চভুজ, ঘূর্ণায়ন হয় ষড়ভুজ, সকল ক্ষেত্রেই আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখন এই অবস্থা যখন হয়ে যায়, তখনকার ক্ষেত্রে আমরা কীভাবে এটা সমাধান করব। সমাধানের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা তো হাফ তার ব্র্যাকেট তো দিব, তখন ক্ষেত্রে এটা আর এটা গুণ করব, তাহলে এক্স ওয়ান আর ওয়াই টু গুণ করলাম, আবার এটা এটা গুণ করব, এক্স টু ওয়াই থ্রি, আবার এটা এটা গুণ করব, কিলো এক্স থ্রি ওয়াই ওয়ান, ক্লিয়ার? এটুকু তো আমরা বুঝলাম। এখন দেখো মাইনাস দিয়ে এটা গুণ এটা, মানে ওয়াই ওয়ান এক্স টু, আবার মাইনাস দিয়ে ওয়াই টু এক্স থ্রি, আবার মাইনাস দিয়ে ওয়াই থ্রি এক্স ওয়ান, ব্র্যাকেট ক্লোজ বর্গ একক। এখন আমরা এটাকে গুণ করে দেব। পূর্বে আমরা বলেছি কি যে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা কোনো একটা মান, এক্স ওয়ান ওয়াই ওয়ান কি কোনো একটা মান, হয়তো দুই তিন, মাইনাস ওয়ান, মাইনাস টু, ফাইভ, এরকম কোনো একটা কিন্তু মান বলে আমরা জানব, ক্লিয়ার? তাহলে আমরা এটা অতি সহজে যে সেই মানের সাথে এ মান গুণ করলে, এ মানের সাথে এটা গুণ করলে, তারপরে ক্যালকুলেশন করলে অতি সহজেই আমরা বের করতে পারি, যা পূর্বের যে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জেনেছি তার চেয়ে অনেক সহজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক নম্বর অঙ্কটা করি দুয়ের। তাহলে এখানে দেয়া আছে এ বি সি বিন্দু ঘড়ি কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই, ঘড়ি কাঁটার দিকে বলাই হয়েছিল। তাহলে ওই যে এবিসির ক্ষেত্রফল, তাহলে হাফ
দিয়ে প্রথম বিন্দু এ বিন্দু, এ বিন্দু বসাই দিলাম এই, আবার তারপরে কি আসতেছে এই বি বিন্দু, বি বিন্দু বসাই দিলাম ফাইভ সিক্স, আবার সি বিন্দু মাইনাস ওয়ান ফোর, আবার ই বিন্দু বর্গ একক। ঠিক আছে, এখন আমরা কি করব, হাফ ব্রাকেট এটা গুণ এটা করব, ওকে, আবার কি করব প্লাস এটা গুণ এটা করব, আবার প্লাস এটা গুণ এটা করব, ওকে, আবার মাইনাস দিয়ে এটা গুণ এটা করব। ঠিক আছে, আবার মাইনাস দিয়ে এটা গুণ এটা করব, আবার মাইনাস দিয়ে এটা গুণ এটা করব, ক্লিয়ার? এত বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নর্মালি কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি। দেখো এখানে, এখন ছয় দুগুণে বারো, চার পাঁচে কুড়ি, মাইনাস থ্রি, মাইনাস ফিফটিন, প্লাস সিক্স, মাইনাস এইট বর্গ একক, ক্লিয়ার? এখন এটা আছে প্লাস, এটা আছে প্লাস, আর এটা আছে প্লাস, একটা যোগ করলে কত আসতেছে থার্টি এইট, আর এইটা আর এটা আর এটা গুণ করলে যোগ করলে কত আসতেছে টোয়েন্টি সিক্স, আর বিয়োগ করলে কত আসতেছে টুয়েলভ। তাহলে এটা এটা যদি আমরা থার্টি সিক্স ওয়ান সিক্স বর্গ একক, তাহলে খুব সহজেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেললাম। দেখো আরেকটা আমরা করি, এখানে তিনটা বিন্দু দেয়া আছে, ওই আগের মতো ঘড়ির কাঁটা বিপরীত দিকে বিবেচনা করে পাই, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান হাফ, তা ফাইভ বাই টু, তার বি এর মানটা কত ওয়ান সিক্স, সি এর মানটা তো মাইনাস টু মাইনাস থ্রি, ওকে। এখন ঠিক আগের মতো যে এটা গুণ এটা, আবার এটা গুণ এটা, ঠিক আছে, আবার এটা গুণ এটা, ওকে, আবার কী করবো এইটা গুণ এটা মাইনাস দিয়ে, আবার কী করবো এটা গুণ এটা, ওকে, আবার এটা গুণ এটা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ক্ষেত্রে যে জিনিসটা আমরা করেছি সেটি কি, দেখো এটার ক্ষেত্রে কী করেছিলাম, এটার সাথে এটা গুণ করেছিলাম, ঠিক আছে, আবার এটার সাথে এটা গুণ করেছিলাম, প্রত্যেকের পিছনে কিন্তু মাইনাস দিয়ে, আবার মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করেছিলাম, ঠিক আছে, এত বর্গ একক। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, পাঁচ ছয় তিরিশ, এসে মাইনাস থ্রি, মাইনাস ফোর, আর এটা করলে কথা হয় মাইনাস টু, আর ছয় দুগুণে বারো প্লাস টুয়েলভ, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ফিফটিন বর্গ একক। এখন ধনাত্মক যেগুলো আছে সেগুলোকে যোগ করে নেবে, যেমন এখানে থার্টি, এখানে আছে টুয়েলভ, এখানে আছে ফিফটিন সাতান্ন, আর এখানে আছে মাইনাস থ্রি ফোর অ্যান্ড টু, যোগ করে দিলাম নাইন। তাহলে বিয়োগ করলে এটা আসতেছে এটা আর এটা গুণ কাটাকাটি করলে টোয়েন্টি ফোর, তার মানে কি আসতেছে টোয়েন্টি ফোর বর্গ একক। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি টোয়েন্টি ফোর বর্গ একক, ওকে।